মন্ডলী আসসালামু আলাইকুম আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবারে স্লোগান দুর্যোগ ঝুঁকি রাশি সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন এটিএন বাংলার আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া তানজিন আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এমপি আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ মহসিন সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আমাদের সাথে আরও রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সফল প্রতিবন্ধী ব্যক্তিত্ব জনাব হেদায়তুল আজিজ মুন্না প্রতিষ্ঠাতা ও সভাপতি ড্রিম ফর ডিসবিলিটি ফাউন্ডেশন বাংলাদেশ এবং ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিম বাংলাদেশ প্রথমেই আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি দুর্যোগ ঝুঁকি আসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন স্লোগানটি ধারণ করে আজ তেরোই অক্টোবর পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস স্যার দিবসটিকে কেন্দ্র করে মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো বিষয়ে একটু যদি বলেন আমাদের ধন্যবাদ আজ তেরোই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং ইন্টারন্যাশনাল যে স্লোগানটা দেওয়া হয়েছে রিস্ক অর্থাৎ দুর্যোগ ঝুঁকি নিয়ে সুশাসনের কথা বলেছে সেটা আমরা আমাদের মন্ত্রণালয় থেকে বাংলায় আমরা অনুবাদ করেছি যে দুর্যোগ ঝুঁকি আসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন অর্থাৎ আমরা আমরা জানেন যে বাংলাদেশে একটি দুর্যোগ প্রবণ দেশ এবং বিশ্বে দুর্যোগে বাংলাদেশের স্থান পঞ্চম তারপরে আমরা স্বাধীনতার পরে গত পঞ্চাশ বছরে আমরা দুর্যোগ মোকাবেলা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দুর্যোগে মোকাবেলায় আমরা রোল মডেল হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি এই স্বীকৃতি পাওয়ার পিছনে কারণটা হলো যে আমরা আগে শুধু ছিল ত্রাণভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কোথাও দুর্যোগ হলে ত্রাণ দেওয়া হতো এখন আমরা ধীরে ধীরে ত্রাণভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসে দুর্যোগের ঝুঁকি হ্রাসটা কমানোর জন্য আমরা কাজ করছি এবং এই জন্যই বলা হয়েছে দুর্যোগ ঝুকির আসে যদি আমরা সুশাসনটা প্রতিষ্ঠা করতে পারি অর্থাৎ দুর্যোগ ঝুকির হ্রাসের জন্য সরকারের যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে এগুলো যদি আমরা সকল অনিয়ম এবং দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমরা যদি বাস্তবায়িত করতে পারি তাহলে আমাদের টেকসই উন্নয়ন আসবে অর্থাৎ দুর্যোগে যে ক্ষতিগুলো হতো সেগুলো থেকে আমরা আমাদের জনগণকে আমাদের গবাদি পশুকে আমাদের ফসল ক্ষেতকে আমরা রক্ষা করতে পারবো এজন্যই এই বছরের প্রতিপাদ্য বিষয় হয়েছে দুর্যোগ ঝুঁকির আসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন আপনাকে অনেক ধন্যবাদ স্যার এ পর্যায়ে আমি আমাদের সচিব মহোদয়ের কাছে জানতে চাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই বিষয়ে যথেষ্ট আন্তরিক ও দক্ষতার সাথে দুর্যোগ মোকাবিলা করে যাচ্ছে স্যার এই দুর্যোগ মোকাবিলার অন্তরায়গুলো কি কি ধন্যবাদ আপনাকে আজকের এই দিনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে তেরোই অক্টোবরে আমি উল্লেখ করতে চাই আসলে অনেকগুলো কাজ হয়েছে আমি যদি উল্লেখযোগ্য কিছু কাজ বলতে চাই প্রথমত আমাদের এই আইনি অবকাঠামো যেগুলো যেমন ধরুন দু সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা আইন হয়েছে একটা আইন মানে ওই আইনের মাধ্যমে কিন্তু সারা দেশে দুর্যোগ বিষয়ে সমস্ত কার্যকরী বা অথবা ভূমিকা বা কাজগুলো করা যাচ্ছে আমরা যে খেয়াল করি উনিশশো সাতানব্বই সালে প্রথমে আমাদের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী হয়েছে যে আদেশাবলিতে পুরোপুরি একটা দুর্যোগ হলে তার জন্য কি করণীয় অথবা দুর্যোগ হওয়ার পূর্বে কী করণীয় কে কী করবে একজন মিডিয়া ব্যক্তিত্ব কি করবেন একজন প্রশাসক কি করবেন একজন সম্মানিত জনপ্রতিনিধি কি করবেন একজন স্বেচ্ছাসেবক কী করবেন সেগুলো উল্লেখ আছে এবং পরবর্তীতে আরও আমরা লক্ষ্য করি দুই সালে এই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু একটি নীতিমালা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা অর্থাৎ গাইডলাইন ওভারঅল আমাদের দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কিসের উপর ভিত্তি করে চলবে এগুলোই নয় আমাদের সাইক্লুন শেল্টারগুলো অথবা আশ্রয় কেন্দ্রগুলো কীভাবে ব্যবস্থা করা ব্যবস্থাপনা চলবে এই ধরনের গাইডলাইন তৈরি করা হয়েছে আমাদের মৃতদেহ ব্যবস্থাপনা কোনো একটা দুর্যোগ হলে দুর্ঘটনা ঘটলে তার মৃতদেহ কী ব্যবস্থাপনা এগুলো আমাদের হয়েছে এটাগুলো একটা দিক আরেকটা দিক হলো আমাদের যে এই অবকাঠামোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে অনেকগুলো আমাদের যেখানে বন্যা হয় সেখানে বন্যা আশ্রয় কেন্দ্র তৈরি হয়েছে এবং আরও হচ্ছে যে এলাকাগুলোতে সাইক্লোন হয় আমাদের উনিশটি দক্ষিণাঞ্চীয় দক্ষিণ দক্ষিণাঞ্চলের জেলা আছে যেখানে সাইক্লোন প্রবণ সে সমস্ত এলাকাগুলোতে আমাদের সাইক্লোন শেল্টার তৈরি হচ্ছে সেই সাইক্লোন সেল্টারে যাতে লোকজন ঠিকমতো আসতে পারে তার জন্য সেখানে রাস্তাঘাট করা হচ্ছে এবং সেখানে ছোটো ছোটো ব্রিজ এবং কালভার্টগুলো করা হচ্ছে তাছাড়া ওই উপকূলীয় অঞ্চল ছাড়াও দেশের সেই তৃণমূল পর্যায়ে এবং আরও গ্রাম পর্যায়ে কিন্তু আমাদের এই রাস্তাগুলো উন্নয়ন করা হচ্ছে মানুষের চলাচলের জন্য এবং ব্রিজগুলো কিন্তু করা হচ্ছে আমাদের সাইক্লোন শেল্টার অথবা আশ্রয় কেন্দ্র যেগুলো আছে তার ধরেন এটা এতটা আধুনিক করা হচ্ছে আমাদের মাঝে আজকে আর একজন আরেকজন উপস্থিত আছেন যিনি একজন প্রতিবন্ধী সম্মানিত প্রতিবন্ধী ব্যক্তি ওনারা যাতে সেখানে সুষ্ঠুভাবে ভালোভাবে সেখানে ওনাদের হুইল চেয়ার বলি অথবা ওনাদের নিজস্ব কোনো যান নিয়ে যাতে উঠতে পারে সে ব্যবস্থা করা করে অর্থাৎ র্যাম্প তৈরি করা হয়েছে সেখানে শিশুরা যাতে ভালোভাবে থাকতে পারে তার ব্যবস্থা করা হয়েছে মহিলাদের জন্য বিশেষ করে আপনি জানেন মহিলাদের জন্য কিছু একটু নিরাপদ জায়গা লাগে সেটা ব্যবস্থা করা হয়েছে এই কাজগুলো কিন্তু আমাদের অনেকগুলো কাজ কিন্তু হয়েছে এই দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রস্তুতিমূলকও হয়েছে যেমন ধরেন বন্যা হয় বন্যার দুই মাস আগে থেকে আমরা প্রস্তুতিমূলক সভাগুলো করতে থাকি এবং শুধু এটা কেন্দ্রীয়ভাবে না গ্রাম ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে সভাগুলো হতে থাকে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে বলেই কিন্তু আমরা আজকে সেই সত্তর সাল থেকে এ পর্যন্ত আমাদের মৃতের সংখ্যাটা একেবারে দশ লক্ষ থেকে মাত্র দশজনের নিচে চলে এসেছে এটা কিন্তু একটা বিশাল সাফল্য আমাদের আমি হে জনাব হেদায়েতুল মুন্নার কাছে যাব দুর্যোগকালীন সময়ে যে প্রতিবন্ধী ব্যক্তি বা সমাজের জন্য সরকারের যে পরিকল্পনা সে সম্পর্কে আপনার অভিমতটা একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলেই রিসেন্ট যে দুর্যোগের ভিতরে আমরা আছি সেটা হচ্ছে আমরা একটা করোনা বিপর্যয়ের ভিতরে যাচ্ছি করোনা সংকটে কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং খুব ভালো ভালো উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের ইতিমধ্যে আমাদের অনেক প্রতিবন্ধী ব্যক্তিদের গড়ে গড়ে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন চাল ডাল তেল ইত্যাদি থেকে শুরু করে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারেও অনেকভাবে সহযোগিতা করেছেন এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় অভিভাবক শেখ হাসিনা ওনার এবং ওনার সুযোগ্য কন্যার সুদক্ষ পরিচালনায় এবং আমাদের যে মন্ত্রণে মাননীয় মহদয় আছেন ইতিমধ্যে উনি দুর্যোগকালীন সময়ে বিভিন্ন বড়ো বড়ো উদ্যোগ গ্রহণ করেছেন এর ভিতরে হচ্ছে যে ইতিমধ্যে যে আঠারো প্রায় হাজার হাজার গড়বাড়ি তৈরি করে দিচ্ছেন আমাদের জন্য ওইখানে জি এবং সেখানেও আমাদের জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন হুইল চেয়ারে ওঠার যে র্যাম করার জন্য এবং ওয়াশরুম আমাদের সুবিধা মতো ওয়াশরুম ব্যবহার করার জন্য যে সুযোগ তৈরি করে দিয়েছেন অবশ্যই আমরা কৃতজ্ঞ এবং মন্ত্রণালয়ের কাছে কৃতজ্ঞ বিশেষভাবে যে করোনা সংকটে যে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন আমরা অবশ্যই আমাদের প্রতিবন্ধীদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ স্যার স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছি সম্প্রতিকালে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের নানা উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং বাংলাদেশকে অলরেডি রোল মডেল হিসেবে বিবেচনা করা হয়েছে এই বিষয়ে আমাদের অর্জনগুলো নিয়ে আপনি যদি আমাদের কিছু জানাতেন ধন্যবাদ আমি প্রথমে বলেছি যে আমরা রিলিফ ডিজেস্টার ম্যানেজমেন্ট থেকে আমরা ডিজাস্টার রিস্ক রিডাকশন পলিসিতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সম্মানিত সচিব সাহেব একটু আগে বলছেন যে আমরা সাইক্লোন শেল্টার করেছি আমরা ফ্লাট শেল্টার করেছি আরেকটি কথা উনি বলতে বলেন না সেটা হলো যে আমরা মুজিব কেল্লা করছি আমরা সাইক্লোন শেল্টার একশোটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন আরও একশোটি এই তেরো তেরো অক্টোবরে আজকে তিনি উদ্বোধন করলেন একশো বিশটি আর চারশো তেইশটি বন্যা আশ্রয় কেন্দ্র নতুন করে তৈরি হয়েছে আর পাঁচশো পঞ্চাশটি মুজিব কেল্লা আমরা তৈরি চলমান নির্মাণ কাজ চলমান আছে এগুলো হলো মুজিব কেল্লাগুলো হলো প্রায় পাঁচ একর জায়গার উপরে তৈরি হয় সেখানে উঁচু মাটির ভিটা হয় সেখানে শেল্টারও করা হয় সেই শেল্টারে মানুষ থাকতে পারে আর উঁচু জায়গাগুলোতে আমরা গবাদি পশুর জন্য রাখি এর সাথে গবাদি পশুর জন্য শেল্টার থাকে যার ফলে আমরা এই যে বন্যা বা ঘূর্ণিঝড়ে যে গবাদি পশু যে ক্ষয়ক্ষতি হতো সেটাও কিন্তু এখন আমরা কমিয়ে আনতে পেরেছি এই কয়েকদিন আগে যে আমপান হয়েছে আমপানে আমরা চব্বিশ লক্ষের উপরে মানুষকে আমরা সরিয়ে এনেছি চোদ্দ হাজার সাতশো আশ্রয় কেন্দ্রে আর গবাদি পশু আনতে পেরেছিলাম ছয় লক্ষ সাতান্ন হাজার যার ফলে এই উপকূলীয় অঞ্চলগুলোতে জানমালের ক্ষতি হয়নি গবাদি পশুরও কোনো ক্ষতি হয়নি ফসল গাছপালার ক্ষতি হয়েছে এছাড়া আমরা উনি বলেছেন যে দুর্যোগ ব্যবস্থা ওনার উপর যে স্থায়ী কার্যাদেশ বা স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার হয়েছে সেখানে দুর্যোগের আমাদের যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কাউন্সিল আছে যেটার চেয়ারম্যান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওনার থেকে আরম্ভ করে একদম তৃণমূলে মাঠ কর্মী কারা কোন দুর্যোগে কে প্রথমে সারা দিবে কে রেসপন্স করবে এবং কে এই দুর্যোগটা ব্যবস্থাপনা করবে সেগুলোর জন্য কিন্তু গাইডলাইন দেওয়া আছে যেটা সারা পৃথিবীতে প্রস্তুত হয়েছে এবং এই গাইডলাইন ধরেই কিন্তু এখন দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে আপনারা দেখেন যে এই যে আমপান করোনা করোনা বন্যা আমপান তিনটা দুর্যোগ কিন্তু একসাথে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটা মোকাবেলা করেছি সেখানে করোনার সময় সাত কোটি লোককে ডাটা বেস করে তালিকাভুক্ত করে তাদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা আমরা দিয়েছি প্রায় কয়েক মাস কেউ না খেয়ে কষ্ট পায় নাই এরই মধ্যে আসছে আমপান সেখানে আমরা চব্বিশ লক্ষ লোককে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছি সেখানে আমরা তাদেরকে আশ্রয় দান করেছি খাওয়ার ব্যবস্থা করেছি স্বাস্থ্য বিধি মেনে চলার মতো ব্যবস্থা করেছি এরপরে আসলো বন্যা এবং বন্যা এখন পর্যন্ত পঞ্চম দফায় বন্যা হচ্ছে আজকে পর্যন্ত আপনি জানেন যে গাইবান্ধায় পানি বাড়ছে নাটোরে পানি বাড়ছে তারপরে নওগাঁয় পানি বাড়ছে এবং রাজশাহীতে বন্যা দেখা দিয়েছে এবং কয়েকদিন আগে রংপুর শহরে জলাবদ্ধার জন্য বন্যা দেখা গেছে এগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াস ফেস করতেছি এবং বন্যায় যাতে মানুষের কষ্ট না হয় তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া তাদের খাওয়ার ব্যবস্থা করা তাদের সুপেও পানির ব্যবস্থা করা স্যানিটেশনের ব্যবস্থা করা সব কিছু কিন্তু আমরা করে যাচ্ছি এবং একই সাথে আমরা আমাদের আরও অর্জন আছে সেগুলো যে আমাদের সচিব সাহেব বলেছেন যে উনিশশো সালের বারোই নভেম্বর যে ভয়াল ঘূর্ণিঝড় গর্কি হয়েছিল সে সময় কিন্তু প্রায় দশ লক্ষ লোক মারা গেছে আর এখন কিন্তু আমরা আমি দায়িত্ব নেওয়ার পরে তিনটা ঘূর্ণিঝড় মোকাবেলা করেছি ফনি বুলবুল আমপান এগুলো সবই মৃতের সংখ্যা কিন্তু দশ নিচ্ছে চার পাঁচ আট নয় এবং তাও মারা গেছে এরা আশ্রয় কেন্দ্র থেকে তারা বেরিয়ে আম কুড়াতে গিয়েছিল বা ফল কুড়াতে গেছে যার জন্য গাছ চাপা পরে টিন চাপা পরে মারা গেছে যদি এরা এই বের তাহলে আমরা এটাকে আমাদের টার্গেট ছিল শূন্যে আনার আমরা শূন্যই রাখতে পারতাম মৃতের সংখ্যা এই যে একটা সফলতা দশ লক্ষ থেকে আমরা সিঙ্গেল ডিজিটে মৃতের সংখ্যা নামিয়ে আনতে পেরেছি তারপরে আপনার আমরা আগে যে ত্রাণ কার্যক্রমের জন্য আমাদের ঢাকায় শুধুমাত্র ত্রাণ গুদাম থাকতো সেখান থেকে এক জায়গায় দুর্যোগ দেখা দিলে খাদ্য পৌঁছতে আমাদের একদিন দুই দিন সময় লাগতো ওই সময়টায় মানুষ না খেয়ে থাকতে তো কষ্ট পেতো এই এইটাকে আমরা দূর করার জন্য বাংলাদেশের ছেষট্টিটা জেলায় চৌষট্টিটা জেলায় আমরা ছেষট্টিটা ত্রাণ গুদাম নির্মাণ কাজ আমাদের প্রায় শেষের দিকে আমরা কয়েকদিনের মধ্যে উদ্বোধন করব। এবং এগুলোতে আমাদের সবসময় পর্যাপ্ত মজুত থাকবে যার ফলে দুর্যোগ জেলা থেকে উপজেলা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে এবং এটাকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা পাঁচশো উপজেলায় পাঁচশোটি উপজেলা ত্রাণ গুদাম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি এগুলো হয়ে গেলে আরও দ্রুত আমরা ত্রাণ কার্য সম্পন্ন করতে পারব এছাড়া ত্রাণ কাজে আপনি জানেন যে যন্ত্রপাতির দরকার হয় আমরা আগে দুই লক্ষ দুইশো বিশ কোটি টাকার যন্ত্রপাতি আমরা কিনেছি কিনে আমরা ফায়ার সার্ভিসকে দিয়েছি সেনাবাহিনীকে দিয়েছি সিটি কর্পোরেশনকে দিয়েছি আপনারা এখন যে দেখেন যে বিভিন্ন অগ্নিকাণ্ডে যে লেডার যে উঠতেছে বিশতলা বাইশতলা পর্যন্ত উঠতে পারে আগে কিন্তু দোতলা তিনতলা বেশি উঠতে পারতো না এখন যেটা বিশতলা বাইশতলা উঠতেছে এটা কিন্তু আমাদের সেই দুইশো বিশ কোটি টাকার প্রজেক্টের মধ্যে আনা হয়েছে তারপর ছোট ছোট মানে পুরান ঢাকায় বা অলিগলির মধ্যে অগ্নি নির্বাপণের জন্য যে ছোট ছোট জিপগুলো দেওয়া হয়েছে যেগুলো পানি ক্যারি করে নিয়ে যায় তারপর মোটরসাইকেলে করে পানি ক্যারি করে এখন অগ্নি নির্বাপন করার মতো যন্ত্রপাতি আমরা দিয়েছি এছাড়া বছর আমরা আরও আড়াই হাজার কোটি টাকার এই ইকুইপমেন্ট কেনার জন্য আমরা একনেকে পাস হয়ে গেছে এটা আমরা তালিকা করে ফেলছি আমরা এটা কিনবো এছাড়া আরেকটা উল্লেখযোগ্য জিনিস হলো যে আমরা প্রতিটা দুর্যোগেই ঘূর্ণিঝড় বলেন আর বন্যায় বলেন আমরা যখন ত্রাণ সামগ্রী বিতরণ করতে যাই বা জনগণকে উদ্ধার করতে যাই বা গবাদেবসুখ আনতে যাই সব জায়গায় আমরা দেখছি যে জলযানের একটা সংকট দেখা দেয় সব জায়গায় আমরা নৌযান পাই না তখন নদী উত্তাল থাকে ঢেউ থাকে স্রোত থাকে এবং নদীগুলা দশ কিলোমিটার বিশ কিলোমিটার ওয়াইড হয়ে যায় এত উত্তাল নদীর মধ্যে বা সাগরের মধ্যে এই উদ্ধার কাজ চালানোর মতো শক্তিশালী নৌযান কিন্তু আমাদের অভাব ছিল এইটা উপলব্ধি করে আমরা কিন্তু নৌযান তৈরি করার পরিকল্পনা গ্রহণ করি এবং আমরা মাননীয় সাইমা হোসেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে এই নৌকাটির ব্যাপারে একটা গাইডলাইন দিয়েছেন উনি এই নৌকাগুলোতে যাতে বোর্ডগুলোতে যাতে প্রতিবন্ধীরা উঠতে পারে হুইল চেয়ার চালিয়ে সেই জন্য র্যাম্পের ব্যবস্থা করেছেন প্রতিবন্ধীরা সরাসরি র্যাম্প চালিয়ে নৌকায় উঠতে পারবে বোটে উঠতে পারবে এবং সেখানে প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী বান্ধব টয়লেটের ব্যবস্থা বন্ধ করা আছে এবং সেখানে রাত্রে বাতির জন্য সোলার পাওয়ার প্লান্ট বসানো আছে তে আমরা ষাটটি বোটের অর্ডার দিয়েছি এই বোর্ডগুলো আসলে আমরা বন্যা এবং ঘূর্ণিঝড়প্রবণ জেলাগুলোতে দিব এরপরে আমরা প্রতিটা বন্যাপ্রবণ উপজেলা এবং ঘূর্ণিঝড়প্রবণ উপজেলাগুলোতে দেওয়ার জন্য আমরা এই বোর্ড দিব এগুলো আসলে আমাদের যে আমরা এই যে বলছি যে ডিজাস্টার রিস্ক রিডাকশন এই রিডাকশন ক্যাপাসিটিটা কিন্তু আমাদের আর আরও বেড়ে যাবে এছাড়া আমাদের আরও প্রাকৃতিক দুর্যোগ আছে যেমন বজ্রপাত একটা আমাদের দুর্যোগ এই বজ্রপাত মোকাবেলায় আমরা আর্লি ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করার জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছি আমাদের আর্লি ওয়ার্নিং দেবে এবং আর্লি ওয়ার্নিং পাওয়ার পরে আমরা হাওড়া এলাকায় বিশেষ করে যেখানে বজ্রপাত বেশি হয় সেখানে আমরা শেল্টার করে দিব সেই শেল্টার আশ্রয় নেবে এছাড়া আমরা লাইটনিং অ্যারেস্টার বসানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছি এক একটা অ্যারেস্টার নব্বই স্কোয়ার মিটার এরিয়াতে প্রোটেকশন দিবে তারপরে যদি মনে আরেকটা জিনিস হলো যে আমাদের দুর্যোগে আরেকটা বাড়লো ভূমিকম্প যেটা নিয়ে এখন খুব বেশি আলোচনা হচ্ছে যে বাংলাদেশ একটা ভূমিকম্পের ঝুঁকিতে আছে এই ভূমিকম্পে বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র করার জন্য আমরা জাপানের জায়গার সাথে চুক্তিবদ্ধ হয়েছি আমরা কয়েক দফা মিটিং করেছি আমরা ফোকাল পারসন নিয়োগ দিয়েছি এবং জায়কা আমাদেরকে উনিশশো সালের দুই সালের মধ্যে অর্থাৎ আগামী প্রায় পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশকে একটি ভূমিকম্প সহনীয় রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা প্রদান করেছে সেটা তিন ধাপে হবে এটা যদি হয়ে যায় তাহলে আমরা জাপানের মতো একটা শক্তিশালী ভূমিকম্প সহনীয় রাষ্ট্র হিসেবে আমাদেরকে গড়ে তুলতে পারবো স্যার আমি সচিব মহোদয়ের কাছে জানতে চাচ্ছি যে মানব দুর্যোগ মোকাবেলায় কি কি পদক্ষেপ ইতিমধ্যে সরকার গ্রহণ করেছে সে বিষয়ে আমরা আমাদের যদি আপনি কিছু জানান আমি এটা বলছি তার আগে যে কথা হচ্ছিল এখানে যে শুধু প্রতিবন্ধী না কিন্তু আমাদের অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা কিন্তু আমরা এখন নিয়েছি অর্থাৎ সেখানে প্রতিবন্ধী আছে সেখানে নারী আছে সেখানে শিশু আছে সেখানে বয়স্ক ব্যক্তিরা কিন্তু প্রাধান্য পাবে আমি একটা তথ্য আপনাদের দিই সত্তর সালের সেই ঘূর্ণিঝড়ে যখন দশ লক্ষ লোক মারা যান তার মধ্যে রেশিও ছিল নারী শিশু ইস্টু পুরুষের রেশিও ছিল চোদ্দো ইস্টু এক অর্থাৎ জন মারা গেলে তার জন মারা গিয়েছিল শিশু এবং নারী আর একজন গিয়েছিল পুরুষ সেটা এটা এত ভালো খবর আমাদের আমাদের রুল মডেল হয়েছে কেমন হয়েছে এখন সেটা দুই ইস্টু একে চলে এসছে তিনজন মারা গেলে তার মধ্যে দুজন শিশু বা নারী একজন পুরুষ এটা নিয়ে আন্তর্জাতিকভাবে এত বেশি আলোচিত হয়েছে যেটা একটা এই এশিয়ানে এই এশিয়ান কান্ট্রিগুলোতে এটা রেয়ার যে এত বড় একটা অ্যাচিভমেন্ট আমরা করতে পেরেছি আরেকটি কথা যিনি আমাদেরকে বলতেছিলেন আমাদের মাঝে উপস্থিত আছেন যেটা এবং মাননীয় মন্ত্রী মহোদয় বলতেছিলেন আমরা কি করেছি আমাদের যে ঘূর্ণিঝড় প্রবণ যে এলাকাটা আছে যে জেলাগুলো আছে সেখানে আমাদের ছাপ্পান্ন হাজার ভলেন্টিয়ার কাজ করছে তাদের কাছে তালিকা আছে কোন বাড়িতে কোন বাসায় কোন গ্রামে কতজন প্রতিবন্ধী আছে যখনই তারা সিগনালটা পেয়ে যান তারা সব মানুষকে যখন তারা এই খবরটা দেন তারা প্রথম কিন্তু দৌড়ে যান ওই সমস্ত বাড়িতে এবং বাড়িতে যেয়ে দেখেন যে ওই প্রতিবন্ধী ব্যক্তিকে কোথাও নেওয়ার জন্য আশ্রয় নেওয়ার জন্য সে তার পরিবারে কোনো সদস্য আছে কিনা এমন অনেক বাড়ি আছে যেখানে প্রতিবন্ধী ব্যক্তি আছেন তার সাথে একজন ভদ্রমহিলা অথবা একটা ছোটো শিশু আছে তাকে নেওয়ার মতো নাই এই কাজটা কিন্তু আমরা করেছি এবং এই আদলে আমরা এখন এই বন্যাপ্রবণ এলাকা তো এটা আমরা করতে যাচ্ছি ঠিক ওই এই সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম যেটা আমরা সিপিপি বলি যে ভলান্টিয়ার ওই আদলে আমরা আরেকটি প্রজেক্ট নিয়েছি এনআরপি বলি আমরা ন্যাশনাল রেজিলেন্স প্রোগ্রাম বন্যাপ্রবণ এলাকা তো এই ধরনের ভলেন্টিয়ার আমরা তৈরি করতে যাচ্ছি অর্থাৎ আমরা যে কথাটা মাননীয় প্রতি মহোদয় বলছিলেন আমাদের যিনি এটার ফুকাল পয়েন্ট অথবা প্রধান উপদেষ্টা সাইমা হোসেন উনি তো আন্তর্জাতিকভাবে এই এগুলো নিয়ে কাজ করেন এগুলো নিয়ে উনি চিন্তা করেন বলেন আমরা খুবই ভাগ্যবান যিনি আমাদের মিনিষ মন্ত্রণালয়ের সাথে উত্তপ্রতভাবে জড়িত আমরা আন্তর্জাতিক অনেক অনুষ্ঠানে ওনার সাথে কথা বলেছে উনি সেইখানে কিন্তু টক দিয়েছে বাংলাদেশে এক্সাম্পলটা তারা তুলে ধরেছে আমি এখন আপনি যেটা বললেন মানব সৃষ্ট যে দুর্যোগ এটা খুবই একটি জরুরি কারণ মানব সৃষ্ট দুর্যোগ কিন্তু আমাদের দেশে কম নয় আমরা আগুন বলি বিশেষ অগ্নিকাণ্ড যে ঘটনাগুলো যদি গত দুই বছরে আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমরা এগুলোকে মানব মধ্যেই পড়ে আপনি যদি ঠিক মতো ইলেকট্রিসিটি তার ব্যবহার না করেন যেভাবে করা দরকার না করেন হবে যেখানে পানির ব্যবস্থা রাখা দরকার পানি যদি সেখানে না পাওয়া যায় আগুন নিবানো যায় না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে যেভাবে আপনি ড্রাইভারদের গাড়ি চালানো দরকার অসুস্থ এই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে করে হ্যান্ডেল করছি এবং আমাদের মন্ত্রণালয় থেকে এগুলো নিয়েও কিন্তু কাজ করা হচ্ছে যে মানব সৃষ্ট দুর্যোগগুলোতে যাতে কম হয় কারণ যেতে ইচ্ছা করলে কমানো যায় প্রাকৃতিক দুর্যোগের শুধু আমাদের তার ক্ষতিটা কমাতে পারি কিন্তু দুর্যোগ কিন্তু আমরা কমাতে পারি না সাইক্লোন যেটা আসার আসবে তো কোনো কোনো সিগন্যালও পাওয়া যায় না কিন্তু মানব সৃষ্টটা কিন্তু একেবারে খুবই এটা কমানোর সুযোগ আছে এবং সেই বিষয়ে আমরা এই যে লঞ্চ ডুবি যেটা আছে এটা একটু সতর্ক হলেই কিন্তু এটাকে কমানো যেতে পারে কমানো যেতে পারে এবং সম্ভব এই জন্য আমরা ফায়ার সার্ভিস বিশেষ করে আমাদের সাথে কাজ করছে যে কোনো উদ্ধার তারা যায় তাদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি তারা যাতে আগ থেকেই মানুষকে বলতে পারে এবং কোনো ঘটনা ঘটার সাথে সাথে তারা যাতে পৌঁছতে পারে আরেকটি বলি মাননীয় প্রতিমন্ত্রীর মধ্যে বলছিলেন যে আমরা যে আধুনিক যন্ত্রপাতি উদ্ধার যন্ত্রপাতি যেটা কেনাকাটা হচ্ছে এটা যদি কেন হয়ে যায় ইনশাল্লাহ এটা একটা বিশাল একটা কাজ হবে আমরা জেলা লেভেল পর্যন্ত আমাদের বিভাগ পর্যন্ত সিটি কর্পোরেশন পর্যন্ত আমাদের কিছু এই যন্ত্রপাতি মজুত থাকবে যাতে করে এবং সেই যন্ত্রপাতিগুলো বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স ফায়ার সার্ভিস ওনাদের কাছে থাকবে যখনই প্রয়োজন হবে তখন ওই যে উদ্ধার যন্ত্রপাতিগুলো তারা ব্যবহার করে মানুষকে তাড়াতাড়ি উদ্ধার করতে পারবে এই এই প্রোগ্রামগুলো কিন্তু আমাদের আছে স্যার আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে দুর্যোগ বিষয়ক প্রকল্পগুলো বাস্তবায়নে স্থানীয় যে প্রশাসন বা সাধারণ মানুষের মধ্যে যে সমন্বয় সেটা কতটুকু এই আর এটা প্রক্রিয়াটা একটু জানতে চাই ধন্যবাদ আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার যে স্টুডিও আছে সে অনুযায়ী একদম কেন্দ্রীয় কমিটি আছে মন্ত্রণালয়ের কমিটি আছে আন্তঃমন্ত্রণের কমিটি আছে বিভাগীয় কমিটি আছে জেলা কমিটি আছে উপজেলা কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে এমনকি এইবার আমরা এস গত বছর ওয়ার্ড কমিটিও ইন্ট্রোডিউস করা হয়েছে যার ফলে সেই কমিটিগুলোতে একজন সভাপতি থাকেন তারপর সদস্য থাকেন যেমন জেলা কমিটিতে জেলা প্রশাসক সভাপতি থাকেন তার সাথে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা থাকেন জেলা প্রকৌশলী জেলা সিভিল সার্জন এরকম জেলার কর্মকর্তারা থাকেন এর সাথে স্থানীয় মাননীয় সংসদ সদস্যরা উপদেষ্টা হিসেবে থাকেন জেলা পরিষদের চেয়ারম্যানরা থাকেন রাজনৈতিক নেতৃবৃন্দ থাকেন এনজিও প্রতিনিধিরা থাকেন এবং সুশীল সমাজের লোকজন থাকেন শিক্ষক সমাজ থাকেন তো তারা সম্মিলিতভাবে এই কাজগুলোকে তদারকি করেন মনিটরিং করেন এবং বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করেন একা আসলে সরকার পক্ষে সম্ভব না যার জন্য আমরা সব জায়গায় সব কমিটিতে সব ধরনের লেভেলের মানুষকে আমরা সম্পৃক্ত করেছি এবং এই সম্পৃক্ত করেছি বলে আজকে যে কোনো দুর্যোগে দেখবেন যে হাজার হাজার লোক কাজ করতেছে ছাত্রী আসতেছে স্কাউটরা আসে আনসার ভিডিপি আসে ফায়ার সার্ভিস আসে তারপরে ওরা আসে গার্লস গাইডরা আসে এবং আমাদের সিপিপি ভলান্টিয়াররা আসে প্রশাসন লোকরা আসে রাজনীতির লোকজন আসে এবার যেমন বন্যার সময় দেখেছেন যে ছাত্রলীগ ছেলেরা ধান কেটে দিয়েছে এটা একটা অবিশ্বাস্য রকমের সুন্দর ঘটনা তারা করে 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 দিয়েছে এবং এই যে আমরা যে ডাটাবেস তৈরি করেছি সেখানে আমাদের আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের ছেলেরা এই তালিকা পূরণের সময় কাজ করেছে তা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব দক্ষ দিক নির্দেশনায় উনি কিন্তু সব সর্বস্তরের মানুষকে দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য কিন্তু ইনভলভ করছেন বিভিন্ন কমিটির মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যার ফলে বাংলাদেশ কিন্তু এই যে একটা ছোট্ট দেশ এত লোক সংখ্যা সীমিত সম্পদ তারপরে যে আমরা এত দ্রুত এগিয়ে যাচ্ছি ও একটা উন্নত রাষ্ট্রের দিকে এটার পিছনে কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপামর জনগণের সম্পৃক্ততা আছে বলে এবং ওনার বলিষ্ঠ নেতৃত্ব আছে বলে আচ্ছা হেদায়তুল মুন্না আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে যে কোনো দুর্যোগের প্রতিবন্ধী ব্যক্তি বা তাদের পরিবারের পাশে দীর্ঘমেয়াদী একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ব্যাপারে আপনি বলেছেন সেখানে যে কি কি প্রত্যাশা করেন আপনি আজকের এই দিবসে প্রত্যাশা আসলে বলতে কি মাননীয় মন্ত্রী মহোদয় অলরেডি আমাদের সুবিধাগুলো বলে দিয়েছেন ইতিমধ্যে এর সফলতা আমরা ভোগ করতে শুরু করেছি হ্যাঁ প্রত্যাশা প্রত্যাশা তো বলতে গেলে অনেকই থাকে কিন্তু যেই প্রসেসে মাননীয় মন্ত্রী মহোদয় যেই কথাগুলো বলে গেলেন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সচিব মাননীয় সচিব মহোদয় বলছেন যে অগ্রাধিকার ভিত্তিতে আবাসস্থল বিভিন্ন অ্যাক্সেসিবিলিটি যে আমাদের আমাদের যিনি পরিচালনা করেন এই এই দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে যিনি নেতৃত্ব দেন ওয়াজেদ পুতুল ম্যাম ওনার নির্দেশনায় যে সমুদ্র অঞ্চলে যে নদী পথে যে লঞ্চ নিয়ে আসছেন বিভিন্ন সুবিধা অলরেডি কিন্তু আইসা পড়ছে তা আমার আসলে প্রত্যাশা বলতে এটি থাকবে যে মাননীয় মন্ত্রণালয়ের যে কমিটিটা কমিটি আছেন যেখানে আমাদের প্রধান উপদেষ্টা সাইমা ওয়াজেদ পুতুল মেম আমরা আশা করব যে এইখানে সত্যিগর থেকে স্যার আমাদের কথাগুলা আমরা আরেকটু বলতে চাই আমাদের নিশ্চয়ই এই দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ জোরে সোরে এগিয়ে চলছে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে এগিয়ে যাচ্ছে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিরা প্রত্যেকটা ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিরা ওই জায়গায় যদি আমরা আমাদের কথা বলার জন্য যদি ওই সেন্ট্রাল কমিটিগুলোতে ওই জায়গায় যদি আমরা আমরাও স্যার এই কমিটির সদস্য হতে পারি তাহলে সরজমিনে আমরা আমাদের প্রতিবন্ধকতা

ম্যান্ডেটরি করা হয়েছে তাদেরকে অ্যাক্সেস দেওয়ার জন্য এবং প্রতিবন্ধীদেরকে আমাদের যাতে মূল ধারায় ফিরে আসতে পারে সেজন্য এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করা হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু তার সাধ্যমতো কর্মসংস্থানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং কিন্তু অনেক সমাজের অনেক বিত্তবান ব্যক্তিরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান কল কারখানা কিন্তু এখন প্রতিবন্ধীদের চাকরি দিচ্ছে। স্যার আপনাকে অনেক অনেক মাননীয় প্রধানমন্ত্রী এবং সাইমাফা এবং আপনাদের সকলের সহযোগিতাই আসলে আমাদের প্রায় দুই কোটি প্রতিবন্ধী কিন্তু আমাদের দেশে আছেন আপনি জানেন বিভিন্ন জরিপে। এটা রেজিস্টার হয়েছে। প্রসেস চলতেছে আসলে এই এত বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে তো দেশেরও সার্বিক উন্নয়ন সম্ভব নয় তাই আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আজকে এই যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দুই হাজার দুর্যোগে বলেন সুবিধা যে কোনো ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত বর্তমান সরকার বদ্ধপরিকর এবং বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ বিনির্মাণে আমাদের অংশগ্রহণ সকল জায়গায় নিশ্চিতকরণে বর্তমান সরকার ভালো অনেক মানে দারুণভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের স্যার আপনাদের মন্ত্রণালয় আমাদের জন্য কাজ করে যাচ্ছেন বিভিন্ন সময় দুর্যোগ এবং করোনা বিশেষ করে করোনা সংকটে আপনাদের কাজ করার জন্য আপনাদের প্রতি স্যালোট স্যার এবং আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন স্যার আমাদের এই প্রোগ্রামে এসে আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুধু দর্শক বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় যে সাফল্য অর্জন করেছে তার নিঃসন্দেহে প্রশংসার দাবিদার দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সীমিত সম্পদে সুষ্ঠ ব্যবহারে দেশকে করেছে উন্নয়নের রোল মডেল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ